দুপাটি ধপধপে সাদা সুন্দর দাঁত যদি আপনার থাকে তাহলে আর কি লাগে বলুন তো। কিন্তু আমাদের এই যে যত বদ অভ্যাস এগুলোর কারণে কিন্তু আমাদের মাড়ি নরম হয়ে যাওয়া, দাঁত ক্ষয় হয়ে যাওয়া, মাড়ি থেকে রক্ত পড়া থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের সমস্যা আমরা প্রতিনিয়ত ফেস করি। এবং এই কারণে কিন্তু আপনারা সবসময় আমাদেরকে রিকোয়েস্ট করছেন একজন ডেন্টিস্টকে নিয়ে আসার জন্য। সকলের প্রচুর প্রচুর প্রশ্ন দাঁত সম্পর্কে, তাই আজকে আমরা একজন ডেন্টিস্টকে আমন্ত্রণ জানিয়েছি। অবশ্যই তার সাথে কথা বলবো। তার আগে বলে দিচ্ছি যে তিনি কি। তিনি হচ্ছেন ডেন্টিস্ট ডক্টর মোহাম্মদ নাইম হুসাইন খান, এবং তার নামের সাথে এত এত ডিগ্রি যুক্ত আছে যে এই ডিগ্রিগুলো বলতে গেলে সারাত কেটে যাবে। BTS, FIC, DMP আর অনেক কিছু। এত কিছু না বলে শুধু এটাই বলি, তিনি আগে সিটি ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটালে কর্মরত ছিলেন এবং বর্তমানে তিনি কিন্তু একজন প্রফেশনাল ডেন্টিস্ট হিসেবে পেশেন্ট দেখছেন। যেহেতু আমাদের আজকের টপিক যে মিসিং টুথ রিলেটেড, সো শুরুতেই এই ব্যাপারটা একটু জেনে নিই যে মিসিং টুথের রেশিওটা কেমন, বা কাদের ক্ষেত্রে বড় বাচ্চা বা ছেলে মেয়ে কাদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায়, সে অনুযায়ী যদি রেশিওটা বলতেন। অ্যাকচুয়ালি মিসিং টুথ বা দাঁত পড়ে যাওয়া এটা ডিপেন্ড করে, মানে যাদের রোগ দাঁতের রোগ বেশি হয় দেখা যাচ্ছে তাদের ক্ষেত্রে মিসিং টুথটা আমরা বেশি পাচ্ছি, অথবা কিছু কিছু মানুষের কনজেনিটালি অর্থাৎ জন্মগতভাবেই তাদের দাঁত কম থাকে তাদের ক্ষেত্রেও দেখা যায়। তো এই রেশিও অনুযায়ী দেখা যাচ্ছে যে মানে ছেলেদের থেকে মেয়েদের দাঁতের রোগের প্রবণতাটা বেশি থাকে, যার দরুন আমাদের ফিমেল পেশেন্ট আমরা মিসিং টুথটা বেশি পেয়ে থাকি। মানে ফিমেল বেশি পাওয়া যায় মিসিং টুথটা। হ্যাঁ, ফিমেলদের ক্ষেত্রে দাঁতের রোগ যেহেতু বেশি হয় তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মিসিং টুথটা ফিমেলদেরও বেশি থাকে। এছাড়াও কনজেনিটালি অনেকের দাঁত থাকে না, বিশেষ করে কিছু কিছু ডিজিজ আছে যেমন একটোডার্মাল ডিসপ্লাসিয়া, এটা যাদের এফেক্ট করে তাদের দেখা যাচ্ছে যে জন্মগতভাবেই কয়েকটা দাঁত কম থাকে, বিশেষ করে ল্যাটারাল ইনসাইজার অথবা আমরা ফার্স্ট পাইকার কম দেখতে পারি। আচ্ছা আচ্ছা, যাক আমরা বুঝলাম পুরো ব্যাপারটা। এখন যেটা জেনে নিতে চাই যে আমরা তো জানি অনেক সময় যে আঘাতের কারণে দাঁত পড়ে যায় অনেকের, বা ছোটো বাচ্চারা খেলতে গিয়ে দাঁতটা পড়ে যায়, সে দাঁতটা কি আর উঠছে কি না, এরকম প্রচুর প্রশ্ন আসে। তো যে ব্যাপারটি জানতে চাই সেটি হচ্ছে যে দাঁত আর কি কি কারণে পড়তে পারে একটা মানুষের। দাঁত পড়ার সবচেয়ে কমন কজ যেটা আপনি অলরেডি বলে ফেলেছেন যে ইনজুরির কারণে দাঁত পড়ে যায়। এছাড়াও যাদের ডেন্টাল ক্যারিজ অথবা গাম ডিজিজ থাকে তাদের দাঁত পড়ে যায়। আর সবচেয়ে বেশি দাঁত পড়ে যাওয়ার প্রবণতা দেখা যায় বিশেষ করে যারা ডায়াবেটিক পেশেন্টের খুব আর্লি টুথ লস হয়। আমরা জানি যে ডায়াবেটিক পেশেন্টদের ইমিউন কন্ডিশন খুব উইক থাকে, যার কারণে তাদের পেরিওডন্টাইটিসের সমস্যাটা বেশি দেখা যায় এবং তাদের দ্রুত দাঁত নড়ে যায় এবং দাঁত পড়ে যায়। যাক আমরা বুঝতে পারলাম এই ব্যাপারটা। এবার যে জিনিসটি জানতে চাই সেটি হচ্ছে যে এই যে মিসিং টুথ হচ্ছে, তো এটা কাদের বেশি হয় সেটাও আমরা জানলাম, কারণগুলোও জানলাম। তো এমন কি কোনো সমস্যা হতে পারে যে কোনো সমস্যা ছাড়াই, কোনো রোগ ছাড়াই দাঁত পড়ে যাচ্ছে, এমন কি হওয়ার কোনো সম্ভাবনা আছে? কোনো রোগ ছাড়া দাঁত, মানে ইডিওপ্যাথিক কোনো কিছু বা নন কোনো কজে কি দাঁতটা পড়তে পারে কিনা? না, নন কজ বলতে যে যদি ইনজুরি হয় তাহলে তো দাঁত পড়ে যাবে। আর ইডিওপ্যাথিক কজ বলতে যেটা আমি বললাম যে কারো যদি জন্মগতভাবেই দাঁত সে কম নিয়ে এসেছে, এই ধরনের পেশেন্টকে আমরা হাইপোডন্টিয়া পেশেন্ট বলি, অর্থাৎ তাদের যে কটা দাঁত থাকার কথা ছিল তার থেকে কিছু দাঁত কম থাকবে, তারা জন্মগতভাবেই তাদের ওই টুথটা থাকবে না। আচ্ছা আচ্ছা, মানে যে আমাদের তো টুথ জ্যাম থেকে টুথ আসে, তো তাদের টুথ জ্যামটাই মিসিং থাকে, এই জন্য তাদের কম দাঁত থাকে দেখে তাদেরকে আমরা হাইপোডন্টিক বা হাইপোডন্টিয়া বা ইডন্টোলজিস পেশেন্ট বলি। হাইপোডন্টিয়া বলি, এটা আসলে একটা কনজেনিটাল জন্মগত সমস্যা। প্রতিদিন অ্যাট লিস্ট কয়বার দাঁত ব্রাশ করা উচিত? খুব ভালো একটা কোশ্চেন করেছেন। আসলে আমাদের প্রতিদিন অন্তত পক্ষে 2বার ব্রাশ করা উচিত, এবং আইডিয়াল ব্রাশের সময়টা হচ্ছে গিয়ে রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই, এবং সকালবেলা নাস্তা খাওয়ার পরে। এখানে আমাদের একটা মজার বিষয়, আমরা কিন্তু বেশিরভাগ দেখা যায় পেশেন্টরা সকালে নাস্তা খাওয়ার আগে ব্রাশ করে, কিন্তু অ্যাকচুয়ালি আইডিয়াল হচ্ছে নাস্তা খাওয়ার পরে ব্রাশ করা। কারণ যেহেতু আমরা রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে ব্রাশ করে ঘুমাচ্ছি তখন দাঁতটা ক্লিন থাকছে, দাঁতটা ক্লিন থাকছে। তো ওই ক্লিন অবস্থায় আমরা ঘুমাচ্ছি, সেখানে আর নতুন করে ব্যাকটেরিয়া বা জার্ম আসার সম্ভাবনা নেই, খুবই কম। সো যখন আমরা আবার সকালবেলা নাস্তা খাবো বা নাস্তা গ্রহণ করবো, তখন কিন্তু আবার মুখের ভিতরে ফুড পার্টিকেলগুলো চলে আসলো। তো নাস্তা খাওয়ার পরে ব্রাশ করলে মুখটা আবার ক্লিন হয়ে গেল। তো এটাই আসলে আইডিয়াল, যে সকালবেলা নাস্তা খাওয়ার পরে ব্রাশ করা এবং রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে ব্রাশ করা। আর ব্রাশিংটা কতটুকু সময় করতে হবে এটাও অনেকের একটা কোশ্চেন থাকে। তো আইডিয়াল ব্রাশিং টাইমটাকে বলা হয় আড়াই মিনিট, 2 থেকে আড়াই মিনিট। মুখটাকে 4টা ভাগে ভাগ করে নিয়ে, 4টা কোয়াড্রেন্টে ভাগ করে নিয়ে আমাদেরকে ব্রাশ করতে হবে। এবং আইডিয়াল ব্রাশিং টেকনিকটার নাম হচ্ছে মডিফাইড বাস মেথড। আমরা ওই অনেকে যেটা করি স্ক্রাব মোশনে ব্রাশ করি, সামনে পিছনে করে, এতে কিন্তু দাঁতের ক্ষতি হয়। তো এই জন্য আসলে উচিত হচ্ছে গিয়ে ঝাড়ু দেওয়ার মতো দাঁতের সাথে ব্রাশটাকে, আমরা টিভিতে যেমন অ্যাডভার্টাইজমেন্টে দেখি যে ঝাড়ুর মতোই কিন্তু দেখায় ব্রাশটা, ওকে ওটা আসলে ওভাবে করতে হবে। উপরের দাঁতগুলো উপর থেকে নিচের দিকে এবং দাঁতের সাথে ব্রাশটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরে উপর থেকে নিচের দিকে ব্রাশ করতে হবে, এবং নিচের দাঁত নিচ থেকে উপরের দিকে ব্রাশ করতে হবে। অর্থাৎ দুটো দাঁতের মাঝখানে যাতে কোনো ফুড পার্টিকেল জমে না থাকে, সেটা বের হয়ে যায়। চমৎকার একটি ব্যাপার জানলাম আমরা কিন্তু দাঁত ব্রাশ করার ব্যাপারে যদিও আমরা সবসময় করে আসি, একদম যুগ যুগ ধরে চলে আসছে, তারপরেও কিন্তু এই প্রথায় আমাদের কিছু ভুল রয়ে গেছে।